हाय एवरीवन, वेलकम टू आवर चैनल। आमी झुम्पा, आज के चले नतून एक वीडियो निये। आज के आमी तुम्हारे साथ एक मेकअपर वीडियो शेयर करब, जेटा हे खूब इजिली खूब ताड़ाताड़ी करा जाए एरकम कोनो मेकअप। तो चलो तुम्हारा देखते थको आमी किभाबे आमार मेकअपटा स्टार्ट करी। तो आमी फेस क्लीन करे टोन करे चले एसेछि, माने टोनार लागिए चले एसेछि। एबार आमी जेटा करब, प्रथमेई आमी जेटा करब सेटा हच्छे आगे एकटा फिक्सार दिए आगे आमी आमार फेसटाके सेट करब। तो फिक्सरटा आमी लागिए निलाम, एरपर आमी एटाके ड्राई होते देव, तारपरे आमी आदार्स प्रोडक्टगुलो यूज करब। तो आमार फेसटा पुरो ड्राई हो गेछे, एबार आमी एकटा मॉइश्चराइजर यूज करब। तो आमी मॉइश्चराइजर निएछि, एबार आमी एटा लागिए नेब भालोभाबे, कारण स्किने जदि भालोभाबे मॉइश्चराइज करा हय ताहलेई किन्तु मेकअपटा भालोभाबे ब्लेंड करा जाबे। तो आमी भालोभाबे मॉइश्चराइज करे निलाम गलाय काने सब जायगाय। एबार आमी मोटामुटी 30 सेकेंडेर मतो वेट करब, देन आमी नेक्स्ट प्रोडक्टे जाब। तार एकटु वेट करते हबे, कारण स्किनटाके भालोभाबे ई मॉइश्चराइजारटाके अ্যাবজর্ব करते हबे। तो आमार मॉइश्चराइजारटा भालोभाबे लागानो हये गेछे। एबार आमी लागाबो एकटा प्राइमार, जार काछे जे रकम प्राइमार आछे से सेई प्राइमारे यूज करते पारो। এবার এটা আমি ভালোভাবে স্কিনেতে অ্যাপ্লাই করব। কারো যদি মনে করো যে ওভার ড্রাই হচ্ছে স্কিন, সেক্ষেত্রে সে ফেসিয়াল যে অয়েল হয় বা ফেস অয়েল যেগুলো হয় সেগুলো ইউজ করতে পারো। তো প্রাইমার তো লাগানো হয়ে গেল, এবার আমি আমার যে চোখের তলায় হালকা হালকা যে দাগ আছে সেরকমভাবে নেই, বাট তবুও আমি এটাকে একটু কারেক্ট করব। তাই জন্য একটা ফ্ল্যাট ব্রাশ নিয়ে নিয়েছি। খুব হালকা দেব, কারণ আমি আজকে খুব লাইট একটা মেকআপ করব। তো আমি লাগিয়ে নিলাম, এরপর আমি একটা বিউটি ব্লেন্ডার দিয়ে সেটাকে আমি ব্লেন্ড করব। তো আমি ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি কারেক্টারটা। এরপর আমি সোজা চলে যাব ফাউন্ডেশনে। ফাউন্ডেশন ইউজ করার আগে ভালো করে একটু ঝাঁকিয়ে নেবে, তাতে জাস্ট এইটুকু ফাউন্ডেশন আমি নেব। আগেই বলছি আমি কিন্তু খুব লাইট মেকআপ করব, যেটা সবাই বাড়িতে বসে করতে পারো। এটা একটা ফাউন্ডেশনের ব্রাশ, ফ্ল্যাট ব্রাশ। সমস্ত জায়গায় আমি লাগিয়ে নেব, শুধু চোখের ওপরটা আমি লাগাবো না, কানটাকেও বাকি রাখলে চলবে না, এমনকি গলাতে। আবার একটা বিউটি ব্লেন্ডার দিয়ে, আমি ওই ব্লেন্ডারটা ইউজ করছি না, অন্য একটা ব্লেন্ডার দিয়ে এবার এটাকে আমি ব্লেন্ড করব। তো এক্সট্রা যেটা আছে সেটাকে আমি হালকা করে চোখের উপর লাগিয়ে দেব। আমি এক্সট্রা করে চোখের উপরে দিচ্ছি না, ব্লেন্ডিংটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, ভালোভাবে কিন্তু ব্লেন্ড করতে হবে। তো আমার ব্লেন্ড করা হয়ে গেছে, এবার আমি এটাকে সেট করব। আমি একটা কনসিলার দেব,
এবার এটাকেও আমি ব্লেন্ড করে নেব। কনসিলারটা যেখানে যেখানে দিয়েছি সেইখানটাতেই ভালো করে ব্লেন্ড করব, এমন নয় যে টোটাল ফেসে ছড়িয়ে দেব। এবার সেম কনসিলারটাই আমি একটু আইলিটে দেবো। ভালো করে ব্লেন্ড করব। তোমার ব্লেন্ডটাকে আমি সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবার এটাকে আমি সেট করব। আমার কাছে একটা ফ্লাপি ব্রাশ আছে, পাউডার ব্রাশ। আমি একটা ক্রাইলনের একটা পাউডার দিয়ে এটাকে আমি সেট করব। খুব বেশি বেশি করে পাউডার নেবে না, অল্প অল্প করে নেবে আর অ্যাপ্লাই করবে। ব্যাস সেট হয়ে গেল। এরপর আমি আই মেকআপ স্টার্ট করব। তার আগে আমি চোখের তলায় একটু পাউডার দিয়ে রাখবো, যদি ফল আউট হয় সেটা যাতে ঝেড়ে ফেলা যায়। আমি খুব একটা সিম্পল আই লুক করব, যাতে সবার কাছে সহজ হয় ব্যাপারটা। ওই পোর্শনে একটুখানি পাউডার দিয়ে রাখছি। তো প্রথমে আমি আইব্রোটাকে একটু ফিল আপ করবো। তার জন্য আমি একটা আইব্রো কিট থেকে একটা ব্রাউন শেড নিলাম, জাস্ট ফিল করব, ড্র করব না আমি আইব্রোটা, কারণ তার জন্য খুব চড়া মেকআপের দরকার হয়। আমি জাস্ট লাইট একটা মেকআপ করব। এইভাবে আমি এটাকেও ড্র করে নেব। এরপর আমি আইব্রোটাকে একটু ব্রাশ করে নিচ্ছি, ব্রাশ করে সেট করছি এটাকে। দেখো আমি শুধু জাস্ট ফিল আপ করেছি, আই থিঙ্ক তোমরা বুঝতে পারবে। এরপর আমি চলে যাব একবারে ডাইরেক্ট আই শ্যাডোতে। তো আজকে আমি একটা খুব লাইট আই শ্যাডো দিয়ে করব আর খুব লাইট একটা আই মেকআপ করব। তো প্রথমে আমি করব কী কালার দিই, আচ্ছা একটা ব্রাউন শেড দিচ্ছি, ব্রাউন কালারের একটা শেড নিয়ে আমি আমার ক্রিজটাতে ব্লেন্ড করব। চোখের বাইরে আমি বেরোবো না। আই মেকআপের কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কিন্তু ব্লেন্ড করা। একটু টাইম নিয়ে ব্লেন্ড করবে, তাহলে খুব ভালোভাবে ব্লেন্ড করতে পারবে। তাড়াহুড়ো করলে কিন্তু হবে না। তো ক্রিসে আমার কালার দেওয়া হয়ে গেছে। এবার একটু আমি ডার্ক একটা কালার দিয়ে এবার একটা ব্লেন্ডিং আইব্রাশ দিয়ে এটাকে ভালো করে আমি ব্লেন্ড করব, যেন কোনো রকম ক্রিস না সৃষ্টি হয় এখানে। তো আমার ব্লেন্ড হয়ে গেছে। এবার একটা আমি পিঙ্কের সিলভার কালার নিয়ে ইনার কর্নারে জাস্ট অ্যাপ্লাই করব আঙুলের সাহায্যে। আগে আমি অ্যাপ্লাই করবো, তারপরে আমি ব্লেন্ড করব। এরপর আমি মিডিলটাকে একটু ব্লেন্ড করে দেবো, যাতে দুটো কালার একসঙ্গে মিশে যায়। শ্যাডো কিন্তু প্রথমেই বেশি অ্যাপ্লাই করবে না, অল্প অল্প নিয়ে অ্যাপ্লাই করবে, দেন আবার লাগলে আবার দেবে। এরপর আমি লাইনার আর মাস্কারা লাগাবো। তো আমি বেশি টানবো না, জাস্ট অল্প একটুখানি টেনেছি। তো এইভাবে আমি এই দিকটা এবার লাগিয়ে নেব।
এবার আমি কাজলটা লাগিয়ে নেব। তো কাজল আমি লাগিয়ে নিলাম। এরপর এর নিচেতে আমি একটুখানি ব্রাউন শেড নিয়ে ব্লেন্ড করব। তো আমার ব্লেন্ড হয়ে গেছে। এরপর একটা অ্যাপ্লাই ব্রাশ নিয়ে এই ব্রো বোনের মধ্যে একটু হাইলাইটার অ্যাপ্লাই করব। অলমোস্ট আমার আই মেকআপ কমপ্লিট। এবার আমি একটু মাস্কারা অ্যাপ্লাই করব। মাস্কারা কিন্তু মাস্ট। তো মাস্কারা কমপ্লিট। এবার আমি যে পাউডারটা লাগিয়েছিলাম সেটা আমি ঝেড়ে নেব। তো ভালোভাবে আমি ঝেড়ে নিলাম যেটা এক্সট্রা পাউডার লাগিয়েছিলাম সেটা। এরপর যেটা করব, আমি একটা কন্ট্রোল কালার নিয়ে কন্ট্রোলটা করব। কন্ট্রোল কিন্তু মাস্ট, বিকজ এটাই একটু রোগা রোগা গালগুলোকে একটু চিপা চিপা দেখায়, ফোলা গালগুলোকে একটু কমিয়ে দেয়। আমি কিন্তু শুধু পাউডার কন্ট্রোল করছি। এরপর আমি একটা হালকা যেই কালার একটু ব্লাশ করব। ব্যাস এক প্রকারের কমপ্লিট। এরপর ফিক্সার দিয়ে সেট করব। ফিক্সারটা ড্রাই হওয়া অব্দি অপেক্ষা করব। তো পুরো ফিক্সার শুকিয়ে গেছে। এরপর আমি একটা হাইলাইটার জাস্ট হালকা করে, লিপটাকে সুন্দর করে ড্র করব। আমি আগে অ্যাপ্লাই করলাম। তো আমার লুক রেডি। একটা আমি গ্রিন কালারের টিপ করব আজকে। তো আমার লুক পুরো রেডি। এবার আমি জুয়েলারিটা পরে নিই, আমি ফাইনাল লুকটা আমাকে দেখাই। তো আমি একটা এরকম একটা ইয়ারিং পরে নিয়েছি। এই হচ্ছে আমার ফাইনাল লুক। তাহলে তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে জানিও। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, আর যদি তোমরা কিছু শিখে থাকো, তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, যদি ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আশা করছি আমার লুকটা তোমাদের পছন্দ হয়েছে। আমি সামনে থেকে দেখাই, আমি আইটা ক্লোজ করে দেখাচ্ছি। খুব ইজি, তোমরা একবার ট্রাই করো। তোমরা ট্রাই করে আমাকে জানিও যে তোমাদের কী প্রবলেম হচ্ছে, আমি সেটা তোমাদেরকে ক্লিয়ার করে দেব। খুব সহজ মেকআপ করা, কোনো কঠিন নয়। যারা ভয় পাও, তোমাদের জন্য এর থেকেও আরও ইজি মেকআপ আমি নিয়ে আসবো। যদি তোমাদের এটা খুব টাফ মনে হয় সেটাও তোমরা আমাকে জানিও। তাহলে চলো, আর কোনো বকবক নয়। টাটা।